হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো মাশরুম, মিক্সড ভেজ মাশরুম বানাবো। তার জন্য আমি মাশরুমগুলো নিয়েছি। এখন আমি ছুলে এটা ভালো করে পিস করে ধুয়ে নেব গরম জল দিয়ে, আর মিক্সড ভেজ দিয়ে বানাবো। তার জন্য নিয়েছি ব্রোকোলি, গাজর, ক্যাপসিকাম, বিনস, মটরশুঁটি, আলু, টমেটো, আর নিব গরম মশলার মধ্যে নিয়েছি জিরে পাউডার, ধনে পাউডার, নুন, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, আর ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, সাদা জিরে, লঙ্কা আর আদা কুচিয়ে নেব, টমেটো। এ দিয়ে আমি রান্নাটা করব। মাশরুমটাকে আমি ভালো করে গরম জল দিয়ে, খোসা ছাড়িয়ে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ভেজে নিব। প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে মাশরুমটাকে ভেজে নিচ্ছি। মাশরুমটা ভাজা হয়ে গেছে, এবার আমি প্যানের থেকে উঠিয়ে নিয়েছি। এবার আমি সবজিগুলো কেটে নিয়েছি, ব্রোকলি ছোট ছোট পিস করেছি, আলু, বিনস, ক্যাপসিকাম আর গাজর, মটরশুঁটি। এখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। তারপর একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে একটু জল নিয়েছি। এবারে মশলাগুলো আমি গুলে নিব। দিয়েছি হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, আর দেবো পরিমাণ মতো নুন। দিয়ে আমি খুব ভালো করে এটা গুলে একটা মশলা রেডি করে রাখবো। মশলাটা হয়ে গেছে, এবার আমার প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে মাশরুম ভাজা তেলটা ছিল, এই জন্য কালো কালো লাগছে। তারপর আর একটু সর্ষের তেল দিয়েছি, আমি সর্ষের তেল দিয়ে বানাবো। ফোড়ন দিয়েছি শুকনা লঙ্কা আর তেজপাতা, লং, এলাচি, দারচিনি, আর দেবো সাদা জিরে। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দেবো আমি টমেটো। টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। এখন দিয়ে দেবো আমি আদা আর কাঁচা লঙ্কা কুচি। আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি গুলে রাখা মশলাটা দিয়ে দেব। গুলে রাখা মশলাটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেব। এইভাবে গুলে নিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না, আর কালারটা খুব সুন্দর আসে। খুব ভালো করে আমি কষিয়ে নিব মশলাটাকে। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, গাজর, বিনস আর দিয়েছি আলু। দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে মিক্স করে দেব। আমি
সবজিটা ঢেকে ঢেকে বানাবো। এবার ঢেকে দিয়েছিলাম 3 মিনিটের জন্য। এবার ঢাকনা উঠে আবার নাড়াচাড়া করে দিয়ে দেব ব্রকোলিগুলো, দিয়ে দেব আর দিব মটরশুঁটি, দিয়ে আবার ভালো করে মিক্স করে দিব। মিক্স করে আবার ঢেকে দেব 5 মিনিটের জন্য। এবার ঢেকে দিয়েছে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এসে আমার নাড়াচাড়া করে দিব। এখন মিষ্টির জন্য একটু মধু দিয়ে দিলাম, 1/2 চামচের মতো মধু দিয়েছে। নিরামিষ সবজিতে মিষ্টি দিলে একটু ভালো লাগে খেতে। মিষ্টিটা দিয়ে আমি ভালো করে মিক্স করে দিচ্ছি সবজির সাথে। সবজি সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম লাস্টে। ক্যাপসিকামটা দিয়ে আমার ভালো করে আমার মিক্স করে দিব সবজির সাথে। আমি সবজি বেশি দিয়েছি, এই মিক্সড ভেজ মাশরুমটা রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে, হেভি টেস্টি হয় খেতে। তারপর আমি মাশরুমগুলো দিয়ে দিলাম। মাশরুমগুলো দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দিব। মিক্স করা হয়ে গেছে, এবার আমি ঢেকে দিয়েছি 3 মিনিটের জন্য। আমি ঢেকে দিয়েছিলাম, এবার ঢাকনা উঠিয়ে গ্রেভির জন্য জল দিয়ে দেবো। জলটা আমি বেশি দেব না, জলটা মাখামাখাই হবে। জল দেওয়া হয়ে গেছে, এখন আমি জলটা মিক্স করে দিচ্ছি, ঢেকে দিব 5 মিনিটের জন্য। হয়ে গেছে আমার রেসিপিটা, এখন আমি লাস্টে দিয়ে দিব গরম মশলা পাউডার। গরম মশলা দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি ঢেকে গ্যাস অফ করে দিব। হয়ে গেছে আমার মিক্সড ভেজ মাশরুম, এখন আমি গ্যাস অফ করে দিচ্ছে। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি, হেভি টেস্টি একটা রেসিপি, মিক্সড ভেজ মাশরুমি রেসিপি, সম্পূর্ণ নিরামিষ, খেতে অসাধারণ টেস্টি হয়।